গুড মর্নিং স্টুডেন্টস টুডে ইজ টোয়েন্টি জানুয়ারি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দিস ইজ দা ক্লাস ফর হোমওয়ার্ক ক্লাস দিস ইস দা রিভিশন ক্লাস অফ হোম ওয়ার্ক অ্যান্ড টুডে হোম ওয়ার্ক ইস আন্ডারাইন দ দিপোজিশন অফ প্লেস অ্যান্ড ডিডেকশন নিচের প্রিপোজিশনগুলোর নিচে দাগ দাও কিসের সম্পর্কে এগুলো বলেছে জায়গা এবং ডি ডিরেকশান দিক সম্পর্কে ইন দিস সেন্টেন্স এই বাক্যগুলিতে রাইট পি ফর প্লেস যেমন যে যদি পি বোঝায় তাহলে সেখানে পি প্লেসের জায়গায় পি বসবে এবং ডিফর ডিরেকশান যদি ডিরেকশান বোঝায় তাহলে সেখানে ডি বসবে ওকে তাহলে সেন্টেন্সগুলো পড়া যাক নাম্বার ওয়ান এই লিটিল গার্ল লে ড্যাশ অন এই লিটিল গার্ল লে এ গ্ল্যাসি গ্র্যাসি মাউট একটি ছোটো মেয়ে ঘাস ভর্তি ঘাস ভর্তি মাটির উপর বসে শুয়ে আছে তো এখানে অনটি হচ্ছে প্রিপোজিশনটা কী বোঝাচ্ছে ওপরে সো হেয়ার দ্য অ্যান্সার ইজ পি প্লেস ওকে সেকেন্ড ইজ শি লুকড টুয়ার্ডস দ্য স্কাই সে আকাশের দিকে চেয়ে রয়েছে এখানে কী বলেছে এখানে ডিরেকশন বলেছে তাই এখানে ডিফার ডিরেকশন দ্য ব্রাইট লাইটস ইন দ্য স্কাই মেড হার কিউরিয়াস এই যে উজ্জ্বল আলোটি আকাশে সেটি তাহাকে কি কৌতূহল তার মধ্যে জাগাচ্ছে এখানে ইন বোঝাচ্ছে কোথায় আকাশে তো এখানে প্লেস বোঝাচ্ছে তাহলে পি ফর প্লেস নাম্বার ফোর সি র্যান ইন টু দ্য উডস উডস সে কোথায় গিয়েছিল ছুটে সে ছুটে গিয়েছিল বনের মধ্যে তাই ইন টু এখানে ডিরেকশন বোঝাচ্ছে তাই ডি ফর দ্য ডিরেকশান this is your homework for today thank you